ওমরস্থানে জায়েদ খানের দ্বন্দ্ব এখন চরমে। জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি, বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার কৌশল করার অভিযোগ নিয়ে এসেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমরস্থানে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এসব অভিযোগ জানান তিনি। সেখানে ওমরস্থানে একই অভিযোগ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কাছে জানিয়েও সমাধান পাননি বলে উল্লেখ করেছেন। জায়েদ খান প্রসঙ্গে এর মধ্যেই প্রিয়দর্শনী মৌসুমী মুখ খোলেন দাপটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে, সে সরাসরি একটা কথাই বলেছে, মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে জায়েদ আমার ছোট ভাই লাগে। অবশ্যই জায়েদ ছোট ভাই, মৌসুমীর লগে কিভাবে কথা বা ওই টাইপের কথা হওয়ার কথা না। ব্যক্তি মৌসুমী একটা জায়গায় চলে গেছে, এটা আমার কথা মৌসুমীরও কথা। ছেলের বিয়েতে চর ও পিস্তল কাণ্ড প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজলের দাবি, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আমার জানামতে কোথাও ঝগড়া হয়নি, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। মারামারি ঝগড়া হলে সেটা আমার কানে আসতো, আর যে টাইমে বলা হচ্ছে তখন আমরা খাইতে বসছি 10-12 জন। রোজিনা ম্যাম ছিল, অঞ্জনা ছিল। এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কাছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমরস্থানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন জায়েদ খান, এমন অভিযোগ করেন ওমরস্থানী। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।